এজন উদ্যমী যুবক। দুহাতর যাদুরে উজ্বলি উঠিছে যুবকজন। ব্যতিক্রমী চিন্তার আগবহা যুবকজনের উচৰত আজি ভিড় করে যোৰহাট তথা রাজ্যের বিভিন্ন প্রান্তর লোকে। পূজা অহার লগেলগেই বা শরতর আগমনের বাতরি পয়ার লগেলগেই সাংঘাতিক ব্যস্ত হয়ে পড়ে যোৰহাট তিলিকিয়ামর অচিন্ত। মাটির প্রেমিক অচিন্ত খনিকর আজি সকলোরে বাবে এটি চিনাকি নাম। স্বাভিমানী অসমীয়া যুবক অচিন্তর হাতের পরশতে প্রাণ পাই উঠে পূজার বিভিন্ন ধরনের প্রতিমা। মাটিত প্রাণ দি মাটিতেই সপোন রচি যোৰহাট তিলিকিয়াম ব্রাহ্মণ গাঁওয়ের যুবক অচিন্ত খনিকরে আজি 18 বছর ধরে করে আহিছে প্রকৃত অসমীয়াগিরি। সমাগত দুর্গা পূজা দিনে নিশায় এতিয়া ব্যস্ত অচিন্ত। সরুর পরাই পৃথক চিন্তার আগবহা অচিন্ত আজি ফের মারিবলৈ সক্ষম হয়েছে বহিরাজ্যর খনিকর সকলের সৈতে। দেউতাক চেনিরাম খনিকরক গুরু মানি অতি নিষ্ঠারে বছর বছর ধরে এই কর্ম করে আহিছে অচিন্তই। অচিন্ত খনিকরর পরিয়ালটো যুগ যুগ ধরে জড়িত হয়ে আছে এই শিল্পত। সমান্তরালকৈ নামঘর মন্দিরের তোরণ আদি নির্মাণ করেও রাইজর মরম আশীষ বুতলিবলৈ সক্ষম হয়েছে অচিন্ত খনিকরে। বিগত বর্ষসমূহর দরেই এইবারও যোৰহাটৰ বিভিন্ন প্রান্তর প্রায় 20খন পূজা মণ্ডপর প্রতিমা নির্মাণ করেছে অচিন্তই। ঘাট প্রতিঘাট প্রত্যাহ্বান নেওচি হাঁহি মুখে শিল্প সাধনা অব্যাহত রখা অচিন্তই আজি সংস্থাপন দিবলৈ সক্ষম হয়েছে আন 10জন নিবনুৱাক। বজাৰৰ ইমান পৰিৱেশ ভাল নহয়। বজাৰ পৰিৱেশখন এতিয়া কি হৈছে, আমাৰ আচলতে লোকেল হিচাপে আমাৰ অসমীয়া হিচাপে আমাক ইমান গুৰুত্ব নাই। আমাক বাহিৰা যিখিনি বাহিৰাগত মানুহ আহে তেওঁলোকক যিটো মানে গুৰুত্ব দিয়ে আমাৰ ইমানটা, আমাৰ সেইটো কাৰণে বজাৰৰ পৰিৱেশ বুলি ক'লে নহয়, আমি আৰু যেনে তেনে চলি আছোঁ আৰু মানে 14 বছৰমান নিজে কৰি আছোঁ আৰু কামটো মোৰ দেউতাৰ পৰা লগত কৰি থকা 18 বছৰমানেই হ'ল এতিয়া।